আপনি যদি পর্ন স্টারদের নাম না জানেন তাহলে তো আপনি মাইন্ড ছেড়ে বাচ্চা না তাই নাকি নেই আপনি যদি পর্ন স্টারদের নাম না জানেন তাহলে তো আপনি মাইন্ড ছেড়ে বাচ্চা না আমি জনি সিংস মিয়া খলিফা তাদের নাম জানি না তাহলে কি আমি মানুষের বাচ্চা না না তো এই হুজুরটা বেসিক্যালি হুজুর নাকি আমি তা প্রপারলি জানি না কিছুদিন আগে আমি টিকটকের মধ্যে দেখছিলাম এটা রোস্টিং ভিডিও বানাইতেছে তো আমি ভাবলাম হয়তো হুজুর মানুষ তো তারে নিয়ে আর ভিডিও না বানানোই বেটার কারণ তিনি একজন হুজুর মানুষ আলেম টালেম মানুষ হইতে পারে সো তারে নিয়ে ভিডিও বানানোর কোনো দরকার আমি প্রয়োজন মনে করি না বাট 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 কিছুদিন আগে তার একটা পেজ দেখলাম আমি তো পেজের মধ্যে তার একদরে ভিডিও আসলো ভিডিওর পরে তার পিকচারে গিয়ে দেখি এই অবস্থা মানে তার মানে সে হুজুর ছিল না ফার্স্টে যখন তার নর্মালি ভিউজ আসতেছে না তারপরে সে হুজুরগিরি শুরু করে দিছে আর হুজুরগিরি হইয়াও রোস্টিং শুরু করে দিছে আর ম্যাক্সিমাম ভিডিও সব কিছু ভিডিও কি নিয়ে জানো 100 জন মেয়ের মধ্যে 24 জন মেয়েরাই নিজের ভার্জিনিটি নষ্ট করে ফেলছে শহরের মেয়েরা তো আরো বেশি আমার তো মাঝে মাঝে মনে হয় যে ওর কন্টেন্ট কোন রোস্টিং কিংবা এন্টারটেনমেন্ট এরকম কিছুই না জাস্ট এইগুলাই কি পন ভিডিও মাস্টারবেশন আর হলো ভার্জিনিটি নিয়ে এত কথা সে জানে আমার তো মনে হয় উদ্বর্ষত হুজুরগিরি দেখাইতেছে না হলে মনে করো এইসব দেখাইতো না কেন জানো কেন টুপি মাথায় নিয়ে এত খারাপ কথা কোনো মাথার চুদি কইতে পারে না তো হেই হ্যালো নটসাক ভাই সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো তারপরে বলে দিচ্ছি আজকে আমরা বলে দিতে যাচ্ছি একজন পর্ন স্টার বাবাকে সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক বাংলাদেশে 82% ছেলে পেলে সুযোগ পেলে পর্ন দেখে 62% ছেলে পেলে ক্লাসে বসে পর্ন দেখে না অস্বাভাবিক কিছু নাই পর্ন দেখতেই পারে অস্বাভাবিক কি আছে এখনকার পোলাবান পিচ্ছি পিচ্ছি পোলাবানে যদি পর্ন দেখে তাহলে ওরা দেখবো না ক্লাসের মধ্যে বইয়া আমরাও তো দেখি নাই কোনো সময় আসলে কোনো সময় আমরা এত খারাপ ছেলে ছিলাম না যে স্কুলের মধ্যে এসব করবো আল্লাহ বাসাইছে নাইলে উনি সত্য কথা বেরিয়ে যেত মুখ দিয়া 44% মেয়ের জীবনে ছেলেদের আগে প্রেম চলে আসছে হুজুর আপনি দেখা যায় সব সত্য কথা বলেছেন আপনার কথা শুনিয়ে আমার চোখে জল চলে আসছে কেন জানেন কারণ 44% মেয়ের লাইফে যদি ছেলেদের আগে প্রেম চলে আসে তারপরও আমি সিঙ্গেল কেন এই একটা প্রশ্নের অ্যান্সার আপনি হুজুর দিতে পারবেন না তাবিজ তাবিজ করে দিবেন আমি তো কিছু বুঝছি না আপনি কিভাবে আমাকে সাহায্য করবেন একটু কমেন্টে জানায় যায়েন তো আমি বলুম না আমার শরম করে ওকে আমারটা বলতে হবে না অ্যাটলিস্ট এটা তো বলতে পারবেন যে আপনার ঘরে মা বোন আছে ইউ নো হোয়াট আই মিন তিমির রাত্রি মাতৃ মন্ত্রীর শান্তির সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খুশি আছে অভিযান অবশেষে আমি বুঝতে পারি আছি আপনি কেন আসছেন ফেসবুক পেজে কেননা আপনাকে দেওয়া হয়নি টিকটকে স্থান রুকো যারা সবর করো আপনার মোবাইল মুভমেন্ট আপনার ফেস মুভমেন্ট এন্ড আপনার বডি মুভমেন্ট দেখে মনে হইতেছে আপনার অরিজিনালি ছিল টিকটকে স্থান কিন্তু দুর্ভাগ্যবশত এখান থেকে একটা ছোট্ট করে লাত্তি খান যার কারণে ফেসবুকে চলে আসেন আর এইখানে কারণ নিজের একটা ছোট্ট করে স্থান প্রমাণ আমি রাতে ভাবছিলাম অনেক রকম দিতে পারবো কিন্তু দুর্ভাগ্যবশত সকাল সকাল উঠিয়া গেলাম আমি ভুলিয়া যার কারণে বলতে পারলাম না উচিত কথাটা কিন্তু হ্যাঁ একটা দিক আমি বলে দিতে পারি যার কারণে তোমাদের একটু হলেও মনে হবে যে কথা সত্য তাহলে বল আমাকে এখন দেখো ভাই তুমি যদি পেজের মধ্যে না গিয়ে টিকটকের মধ্যে রোস্ট করো তাহলে তোমার সাথে কি হতে পারে তুমি জানো কারণ আমি শুনছিলাম টিকটকের মধ্যে বলে রোস্ট করলে আইডি ব্যান হয়ে পড় বাট আমি শিউন না তো যার কারণে হয়তোবা তিনি টিকটকে জায়গা পান নাই তার কারণে হয়তোবা তিনি ফেসবুক পেজে আসছে তবে আমি কিন্তু ফার্স্ট টাইম তার টিকটকের মধ্যে দেখছিলাম আমি যখন রোস্টিং ভিডিও খুঁজতেছিলাম তখন তাকে দেখতেছিলাম টুপি পরিয়ে মাথার মধ্যে তিনি পর্ন স্টারদের বিষয়ে কথা বলতেছেন বাহ মানে জান্নাতে দেওয়ার প্রিপারেশন নিতেছে গাঞ্জা খাইয়া নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সো গাইস একটা জিনিস তুমি মাথায় রেখো যদি তুমি টিকটকার হয়ে থাকো তারপরে তুমি প্রত্যেকটা ভিডিওতে টুপি ইউজ করো তাহলে তোমাকে কেউ প্রতিবন্ধী বলবে না তোমাকে বলবে অবশ্যই একটা হুজুরের বাচ্চা তবে এইখানে তিনি একজন হুজুর হয়ে রোস্টিং এর কথা বলতেছে পর্ন ভিডিও নিয়ে কথা বলতেছে মানে যত খারাপ কথা আছে সব বলতেছে তবে আমি এটাই বলতে চাই যে ভাই তুই টুপিটা খুললা তারপরে তুই সারাদিন যা ইচ্ছা তা কর আমার কোনো ভালোই যায় আহে না তবে হ্যাঁ তুমি যদি প্রতিবন্ধী হইয়া নিজে ভাবলো একটা রোস্টার তারপরে যদি তুমি এগুলো ভিডিও বানাইতে থাকো সবসময় সেক্সুয়াল কথা বলতে থাকো তাহলে অবশ্যই তুমি বড় খাবা দেখো ভাই তোমার নিয়ে আমি সারা রাত ভাবছিলাম যে এইরকম ওইরকম বাট দুর্ভাগ্যবশত আমি ভুলে যাওয়ার কারণে আমি এখানে কিছু বলতে পারতাছি না এই জন্যই কোন চৌধুরীর ভাই জানি বলছিল যে সারা রাত জায়গায় স্ক্রিপ্ট লেখা অনেক ভালো আর ভাই আমার দ্বারা এইসব বালসাল লেখা সম্ভব না আমি যাই আহে মুখ দিয়ে আমি তাই কই এটাতে আমি বেটার আছি তবে আমাদের এই হুজুর ভাই শুধু এইখানেই থেমে গেছে তা কিন্তু না এটা তাহলে তোমাদের ভুল ধারণা তিনি আবার হুজুরদের নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে হ্যাঁ ভাই আগে ওটা দেখো তারপরে বলো কাজ্জাব বিন ইবলিস দেশের একজন হাইব্রিড বক্তা হ্যাঁ আমি হুজুর বলছি আপনি আলেম না নতুন একটা মৌলবি বাইছি এত চেষ্টা করলাম নিজেকে সংযত রাখার কিন্তু পারলাম না বাংলাদেশের কিছু সস্তা বক্তার নামে নাট্যকরদের জন্য ভিডিওটা বানানোই লাগলো আপনি যদি অ্যাজ এ বক্তা হিসেবে ওয়াজের মঞ্চ যদি শাইক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
শাইখ আহমদুল্লাহ আবু তহা মোহাম্মদ আদনানকে কটু কথা বলে গালাগালি না করেন, তাহলে তো আপনি ভাইরালই হইতে পারবেন না, আর ভাইরাল হইলে তো আপনার ওয়াজের বেতন বেড়ে যাবে, ফেসবুকে সেলিব্রিটি খেতাব পাবেন। দিস ইজ বিজনেস। আর যোগ্যতা ছাড়া কোনো মালানা মালানোর যুদ্ধের মধ্যে কোনো অযোগ্য ব্যক্তি ঢুকা যাওয়া দিস ইজ অলসো এ বিজনেস। এন্ড দাও ভাই, তোমার যোগ্যতা কতটুক তা আমার ধারণা নেই, তবে আমি এটা বলতে পারি যে তারা মাওলানা, তুমি তাদেরকে নিয়ে কথা বলার যোগ্যতা তোমার এখনো হয় নাই। একজন মাওলানাকে শুধুমাত্র একজন মাওলানাই সবসময় রোস্টিং কিংবা যাই ইচ্ছা তাদের খারাপ কথা তারাই বলতে পারবে, বাট আমাদের এখানে কোনো যোগ্যতা নাই। হ্যাঁ, আমরা চাইলে এই ভুলটা ধরাই দিতে পারি আর একটার মাধ্যমে, তবে হ্যাঁ তাদেরকে আমরা এভাবে অপমান করে বলবো যে দিস ইজ বিজনেস। তারা একে অপরের একটা নিজেরা ভালো বেটার জানে, এন্ড তারা না বুঝে অবশ্যই কিছু বলবেন। এন্ড দেখো ভাই, ওরা যদি 10টা কথা বলে তারপরে 11টা যুক্তি দেখাইতে পারবে, আর তুমি একটা কথা বললে 10টা যুক্তি দেখাইতে পারবে না। এন্ড সিরিয়াসলি, আমিও চাইলে আবরার হুজুরের নিয়ে একটা ভিডিও বানাইতাম, কিন্তু বানাই নাই, কেননা আমার অ্যাকচুয়ালি ওই যোগ্যতাটা নাই, ইসলামিক দিক দিয়ে আমার ওই যোগ্যতাটা নাই। তবে হ্যাঁ, আমার লয়াল দিক দিয়ে আমার যোগ্যতা আছে, আমি তারে শুটকি মারতে পারবো। কিন্তু ভাই, এখানে তো ইসলামিক দিক দিয়ে আমার পাওয়ারটা লাগবো, তো আমার এইদিকে নাই, আমি তাই হুজুরের নিয়ে কোনো কথাই কইনি। তবে এই বকচুদ তো মনে করে যে ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা তাই কইতে পারে। তো সাজিম দেখো, তুমি যদি তাদেরকে বিজনেসম্যান বলতে পারো, এক একটা ছোট ছোট হুজুরদেরকে যারা যারা এতটা ভাইরাল না, তো আমিও তোমার বিজনেসম্যান বলতে পারবো। বিকজ দেখো, তুমি যদি এইগুলো কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও বানাও, তারপরে তুমি 2-3টা ভিডিও আপলোড দিলে, এই দুই তিনটা বিষয় আপলোড দেওয়ার পরে এগুলোর মধ্যে ধরো তোমার 6 লাখ করে ভিউজ করলে, তারপরে তুমি এটা থেকে কি করবা, টাকা ইনকাম করবা। আর টাকা ইনকাম মানে হইতেছে দিস ইজ বিজনেস ব্রো। রুকো যারা, সবর করো। ওয়েট 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 ভাই, একটা মিনিট, জাস্ট এই জিনিসটা জাস্ট তোমাদের মাইন্ড দিয়ে ঢুকাই একটু কথাটা, তবে তার আগে একটা ভিডিও দেখালো। এক লোক আর কি একটা গ্রামে গেছিল থাকতে, তো রাত্রেবেলা উঠছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। তো ভালো কথা, তো তাহাজ্জুদ নামাজ পড়ে এখন তো ওযু তো করা লাগবে, তো ওযু করার জন্য পাশের আর কি এক নদীতে গেছে। হ্যাঁ, তো ওযু করতেছে দেখা যায় সামনের আর কি নদীর সামনে আর একজন লোক ওযু করতেছে। তাই ওই লোকটা মনে মনে বললো যে যাই হোক, এই গ্রামে আর একজন ভালো লোক আছে যে রাত্রেবেলা নামাজ পড়ে আর কি, তাহাজ্জুদ নামাজ পড়ে, ওযু করতে আসছে। কিন্তু নদীর ওই পারে যে লোক ছিল, ওই লোক ছিল মূলত একজন চোর, সারা রাত চুরি করে গা হাত পা ধুইতে আসছে। আর ওই চোর লোক বলতেছে যে ওই পার নদীর ওই পারে একজন লোক দেখে বলতেছে যে আমার গ্রামে যে আর একজন চোর আছে তা তো জানতাম না। তো বিষয় হলো দাদা, যে যেমন তার মন মানসিকতাও তেমন। আচ্ছা, তো এখন ফাইনাল লাইন, তো সাজিমের কথা অনুযায়ী যে যেমন তার মন মানসিকতা তেমন, আমরা মেনে নিলাম, কোনো সমস্যা নেই, ইটস ওকে ইটস ফাইন। তবে এই একটা জিনিস তোমার মানতে হবে যে একটা মানুষ কখন বেশিরভাগ ফোন ভিডিও নিয়ে কথা বলে, যখন তার এটা সম্বন্ধে নলেজ বেশি থাকে, আর যে যেমন তার মন মানসিকতা তেমন। তো এটা অনুযায়ী তার মানে নিশ্চয়ই সে অতিরিক্ত ফোন ভিডিও দেখতে দেখতে গিটার বাজাইতে তার শরীরের এই অবস্থা করছে। এন্ড ভাই, শরীরের এই অবস্থা বলতে শরীর দেখার মতো তো নাই কিছু, শরীরে দেখার মতো কিছু আছে তোমরা কও না, কোনোদিন দেখিনি। যে যেমন তার মন মানসিকতাও তেমন, এরকম যদি সত্য হয়ে থাকে তাহলে এই ছেলেটা কিছু কম, আমি বুঝতেছি না, মাথায় ঢুকতেছেন। তো দেখো ভাই, তুমি অতিরিক্ত পন ভিডিও লিয়া কথা বলো, তার মানে তোমার অতিরিক্ত পন ভিডিওর মধ্যে নলেজ বেশি, এটা কম না, তোমার অতিরিক্ত পন ভিডিও দেখার প্যারা বেশি, আমি এটা বুঝতে পারছি অ্যাট লিস্ট। এটা আগে তুমি বলবা না, কারোর সাথে কথা বলার আগে অবশ্যই তার যোগ্যতা, তার লেভেল সবকিছু জেনে নিও। এখন ভাই, হয়তো বা অনেকের মনে প্রশ্ন হবে কার সাথে কথা বলার সময়, তো সেটা যদি একটা হুজুর হয়ে থাকে তো তোমার নিজের যোগ্যতা আগে ওই লেভেলে নিতে হবে, তোমার আগে মাওলানা সাহেব হইতে হবে। আর তুমি যদি মাওলানা না হয়ে চ্যাটার বাল হয়ে তুমি যদি মাওলানাদের সাথে টক্কর দিতে চাও, গা কই রজনীগন্ধা ফুল আর কই বগলের চুল। আর তুমি এমনি সবসময় কোন ভিডিও নিয়ে কথা বলতে থাকো, সমস্যা নেই, তুমি বলতে থাকো, আমার কিছু যায় আসে না। তবে ভাই, টুপিটা খুলে নিও। আমি এভি মুঝে শিখানা পড়েগা আপকো, কারণ আমি এই ভিডিওটা বানাইছি এটার জন্য ভাই, শুধু আমার না, আমার মতো অনেক হাজারো পাপী আছে যারা কিনা এইসব দেখতে পছন্দ করে। হ্যাঁ, হয়তো আমরা 5 অক্তর মধ্যে নামাজ পড়ি না, 2-3 অক্ত পড়লো পড়ি মাঝে মাঝে, তারপরও পড়ি না ঠিক মতো। দেখ ভাই, আমি একটা বিষয় জানি না যে টুপি পরে এইসব কথা কওয়া কি অ্যালাউ আছে নাকি না, তবে এই একটা বিষয় আমি জানি যে এই জিনিসগুলো আমাদের খারাপ লাগে ভাই, অডিয়েন্সদেরও খারাপ লাগে। 10 জনের মধ্যে 9 জন যাদের মধ্যে একটু হলো আল্লাহ তাআলার ভয় আছে, তারা অবশ্যই বলবে যে টুপিটা খুললা যাতে এই কথাগুলো বলো, তুমি কথা বলো, সমস্যা নেই, তুমি পাঞ্জাবি পরে আসো, ইটস ওকে, নট এ বিগ সমস্যা। তবে বাট তুমি টুপিটা খুললা, তারপরে এইসব কথা তুমি সারাদিন বলতে থাকো, তুমি তোমার ভার্জিনিটি কিভাবে নষ্ট করছো এটাই তুমি বলো, সমস্যা নাই, একদম চটি গল্পের মতো, একদম রোমান্টিক, একদম রোমান্স লাগায় তুমি বলতে থাকো, সমস্যা নাই। তবে হ্যাঁ, টুপি খুইলা বলো, এটাই জাস্ট, আর কিছুই না। তো ভাই, আজকে ভাই ভিডিওটা রোস্টিং নিয়ে বানাইতে চাইছিলাম না, অ্যাকচুয়ালি জাস্ট এটা বুঝাইতে চাইছিলাম। কিন্তু হ্যাঁ, তারা যদি আমি বুঝাই তাহলে তার বোধা দিয়ে কথাটা ঢুকবে না ভাই, যেটা খাস বাংলা কথা। ভাই, তোমাদের মাথায় অবশ্যই কথাগুলো ঢুকছে, যার কারণে হয়তো বা তোমরা এতক্ষণ অব্দি দেখতেছ। তো ভাই, ভিডিওটা শেয়ার করো, যত সম্ভব শেয়ার করো, যাতে ওর কাছে ভিডিওটা যায়, আমি তার থেকে বেশি আর কিছু চাই না ভাই। আর কোনো নেক্সট নেই, আজকের জন্য এতটুকু, যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে, একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করেন, আপাতত জন্য গেলাম 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 গেলাম।